দিনাজপুরে কুরবানির হাট মাতাতে প্রস্তুত হচ্ছে কালাপাহাড়। খামারির দাবি, জেলার সবচেয়ে বড় গরু এটি। শুধু কালাপাহাড় নয়, দিনাজপুরে ছোট বড় মিলিয়ে প্রায় 7,000 খামারি বাদি পশু প্রস্তুত রেখেছেন হাটে তোলার জন্য। গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তা রয়েছে তাদের মনে। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, স্বাস্থ্যসম্মত পশু ক্রেতাদের হাতে তুলে দিতে সব উদ্যোগ নেওয়া হয়েছে। দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। কোরবানির সামনে রেখে দিনাজপুরে এখন আলোচনায় এই কালাপাহাড়। হাটকাপাতে প্রস্তুত করা হয়েছে 5 ফিট 7 ইঞ্চি লম্বা ও 9 ফিট চওড়ার ফ্রিজিয়ান জাতের এই গরু। 30 মনেরও বেশি ওজনের কালাপাহাড় নজর কেড়েছে সবার। খানসামা উপজেলার গোয়ালদিহি ইউনিয়নের দক্ষিণ দুবলিয়া গ্রামের শৌখিন খামারি নিয়ামতুল্লাহ অতি আদরে বছর তিনেক ধরে গরুটি লালন পালন করছেন। তিনি কালাপাহাড়ের দাম হাঁকছেন 25 লাখ টাকা। অনেকে আসতেছে, অনেক ব্যাপারে যে আসতেছে, গরুর দরদাম করতেছে, আমি গরুর দাম রাখছি 25 লাখ টাকা। শুধু ব্যবসায়ীরা নয়, কালাপাহাড়কে দেখতে অনেকে আসছেন এই খামারে। এত ছোট থেকে এত বড় হয়েছে গরুটা, দরজা কাটেই বাহির করতে হবে, অনেক বড়। আমার জীবনে প্রথম এরকম একটা গরু দেখতেছি। কালাপাহাড় ছাড়াও জেলায় ছোট বড় প্রায় 60,000 খামারি কোরবানির জন্য তাদের গবাদি পশু প্রস্তুত রেখেছেন। খাবারের দাম বেশি হওয়ায় গরু লালন পালনে বেশ হিমশিম খেতে হচ্ছে খামারিদের। সাধারণত ন্যাচারাল খাওয়া দিয়ে গরুগুলোকে আমরা লালন পালন করতেছি। বাজারে খাদ্যের সঙ্গে আমি তাল মিলাতে পারতেছি না, কিন্তু এখন তো গরু আমার ওই অত দাম দিয়ে খাদ্য দিয়ে আমি গরু পোষাতে পারতেছি না। জেলা স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে, এবছর জেলার চাহিদা মিটিয়ে প্রায় 30,000 কোরবানির পশু সরবরাহ করা হবে রাজধানী সহ বিভিন্ন স্থানে। আমরা আশাবাদী যে প্রতিবারের ন্যায় এবারেও আমরা কোরবানির আমরা নিরবচ্ছিন্নভাবে করতে পারবো। দিনাজপুরের 13টি উপজেলায় মোট 2,59,178 গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।